আট থেকে আশি প্রত্যেকেই টুম্পা সোনার গানে উদ্বেলিত। কে এই টুম্পা, তার আসল নামটাই বা কী? আসুন জেনে নিই সৌজন্যে এবিপি আনন্দ। নমস্কার, এবিপি লাইভে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের সঙ্গে আড্ডায় যিনি রয়েছেন, তার একটা গান কিন্তু এখন সেই গানটা সবার বিয়েতে, রাজনীতির মঞ্চে, একেবারে সব জায়গায় ছেয়ে গেছে বলা যায়। সেই গানটা হলো টুম্পা। আর আজকে আমরা পেয়ে গেছি সেই টুম্পাকে, মানে সুমনা দাসকে। তোমার নামটা সুমনাই রাখবে নাকি এফিডেভিট করে নামটা চেঞ্জ করাচ্ছ? মানে চেঞ্জ করার আমার কিছু নেই, অলরেডি চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যদি আমার মানে আসল নামটা শুনতে পাই তাহলে আমি ভীষণ সারপ্রাইজ হয়ে যাই। যদি কেউ বলে টুম্পা তাহলে সেটাতে সারপ্রাইজ হই না এখন আর কি। মানে বুঝতেই পারছো সিচুয়েশনটা, কেউ টুম্পা বলছে নাকি টুম্পা সোনা বলছে, কোনটা? টুম্পা, টুম্পা সোনা প্রচুর নাম হয়ে গেছে। মানে মা বাবা রেখেছিল এক, সবাই মিলে করে দিয়েছে আরেক এখন আর কি। কারোর লাইফে কি টুম্পা হয়েছে কখনো? মানে এরকম কোনো প্রেম ভেঙে যাওয়া বা ব্রেকআপ হওয়া, কাউকে কি টুম্পা হয়ে কখনো সামলেছো টুম্পার মতো করে? না, এরকম সিচুয়েশন আমার লাইফে আমার বন্ধু বান্ধব অনেকেরই ব্রেকআপ হয়েছে বা ইয়ে হয়েছে, তো নর্মালি ফ্রেন্ড হিসেবেই আমি সাপোর্টটা দিয়েছি। টুম্পা মানে যেটা দেখানো হয়েছে গানে এক্স্যাক্ট স্টোরিতে, সেই রকম সিচুয়েশন হয়নি এখনও। মানে টুম্পা গানটা যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় এটা একটা পজিটিভ ভাইব। মানে ওখানে যা লিরিক্সগুলো রয়েছে বা যে স্টোরি দেখানো হয়েছে, বা এটা তো একটা সিরিজের গান আমাদের, তো ওই সিরিজে যে স্টোরিটা রয়েছে বা যাই হোক, সব মিলিয়ে বলতে গেলে এটা একটা টুম্পা মানে হচ্ছে একটা পজিটিভ ভাইব। টুম্পার তার মানে পজিটিভিটি, কিন্তু টুম্পার লাইফে কী কী পজিটিভিটি রয়েছে? আর একদম সরাসরি জিজ্ঞাসা করব, সুমনা কি প্রেম করে? সরাসরি জিজ্ঞাসা করছি প্রেম করি কি না, এখনও অবধি প্রেম করছি না। মানে প্রেম করা যেটা বলে, মানে যেটা জানি যে ডেটিংয়ে যাওয়া আর বয়ফ্রেন্ডের সাথে ফোনে গল্প করা, দেখা করা, ঘুরতে যাওয়া, সময়ে যেটা স্পেন্ড করা, সেগুলো করছি না, তার মানে প্রেম করছি না। এই গানটা এতটা যে হিট হলো, এত ফলোয়ার, এত সবাই গানটা পছন্দ করছে, ইভেন আমি বলবো যে সমস্ত সেলিব্রিটিসদের বিয়েতে, তাদের পার্টিতে সবাই টুম্পা গানের সঙ্গে নাচছে, কেমন লাগে? মাঝে মধ্যে মানে এই নিউজগুলো আসে, দেখতে পাই, কেউ স্টোরিতে ট্যাগ করে ইনস্টাতে, কেউ ট্যাগ করে, কেউ পার্সোনালি পাঠায়, বন্ধুবান্ধবরা পাঠায়, ভালো তো অবশ্যই লাগবে। আর এটা মানে যে কোনো একটা কাজ করলে সেটা যদি সবাই অ্যাপ্রিসিয়েট করে, তাহলে তার থেকে ভালো বোধ হয় আর কিছু হয় না একজন আর্টিস্টের জন্য বা একজন অভিনেতার জন্য। তো ভীষণ ভালো লাগে এগুলো। আমরা সিরিজে যেটা দেখেছি গানে, যে টুম্পার চোখের রঙটা একদম আলাদা, এইটা কেন? হ্যাঁ, এটা হচ্ছে যেটা সিরিজটার যে মানে সিরিজে যে আমার নামটা কিন্তু টুম্পা ছিল না, সিরিজে রেস্টিং প্রেম, ওখানে ছিল পর্ণা। তো ওখানে কিন্তু ভূতের এই ক্যারেক্টারটা ছিল, ভূতের একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো এখানে ভূতকে মানে আমরা যেভাবে দেখে থাকি বলিউড হলিউডে অনেক সময়, যে ভীষণ মানে চোখ মুখ মেকআপ একটা ডিফারেন্ট থাকে, খুব ভয়ের একটা বিষয় থাকে, সেই জিনিসটা এখানে দেখানো হয়নি। ভীষণ মানুষের মতন করে দেখানো হয়েছে, কিছু কিছু জিনিসগুলো দেওয়া হয়েছে, কিন্তু ভীষণ ওই মানুষ যেরকম আমরা সচরাচর ঘুরি ফিরি, এটা ওটা বানাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, ওইরকম একটা বিষয় দেখানো হয়েছে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে ওই গানটার মধ্যে, ওই বলবো মানে এক্সট্রা ঝলক যেটা বলে, স্পেশাল এফেক্ট যেটা, সেটা গানে ওই লেন্সটা দেওয়া হয়েছে। আর যেহেতু প্রমোশনের জন্য ইউজ করা হয়েছে, সেহেতু এই যে প্রশ্নটা তুমিও করছো যে টুম্পার চোখ কেন সাদা, তো সেইটা জানতে গেলে সিরিজটা দেখতে হবে। এন্টারটেনমেন্ট ছাড়িয়ে একেবারে রাজনীতির ময়দানে টুম্পা গানটার প্যারোডি হচ্ছে, টুম্পার টুম্পা ব্রিগেড চল দিয়ে গান হচ্ছে, এই এই প্যারোডি বা এই ব্যাপারটাকে কীভাবে দেখছো? টুম্পা রিলিজ হওয়ার পরে, যেটা খুব সত্যি কথা, নেগেটিভ যেমন একটা রিভিউ এসছে আমাদের কাছে, পজিটিভ এসছে, মিলিয়ে মিশিয়ে এসছে, আমি তো সবটাই এনজয় করেছি। কিছুদিন অন্তর অন্তর অনেক কিছু মজার ঘটনা ঘটে, সেটাও এনজয় করি। তারপরে নেগেটিভ অনেক কিছু, মানে নেগেটিভ পজিটিভ বলতে গেলে, যে কেউ হয়তো বলেছে এরকম ধরনের একটা গান, এটার কথাগুলো কীরকম আলাদা, টিউনটা কেমন আলাদা, স্টাইলটা ভোজপুরি স্টাইল, কিন্তু এটা ওই টিউনটা করা হয়েছে, ওই স্টাইলটা আনা হয়েছে, আর এটা একটা আইটেম সং নয়, এটা একটা লাভ সং,
যদি ভালো করে কেউ দেখে তাহলে সেটা বোঝা যাবে। স্টাইলিংটা আইটেম সংয়ের মতন করা হয়েছে কিন্তু সেটা নয় একদম। এবার তুমি যেটা বলছো যে ব্রিগেডে এই সমস্ত রাজনীতির ইয়েতে দেখা যাচ্ছে, তো এটা ওরা একটা প্যারোডি বানিয়েছে। তো এখানে এটুকুনি বলতে পারি যে টুম্পা কোনো দলেই নয়, টুম্পা টুম্পাই। সেটা ভালোবেসে অনেকে হয়তো বানিয়েছে, সেটা খারাপ বেসে কেউ হয়তো অন্যরকমভাবেও সেটা এরপরে করতে পারে। তো নেগেটিভ পজিটিভ দুটোই আমি ভীষণ এনজয় করছি। ভালোবেসেছে বলেই মনে হয়েছে, নেওয়ার মতন বলেই এত গানের মধ্যে এটাই নেওয়া হয়েছে। এগুলো কমেন্টস পড়ার মানে সুযোগ হয় না, তো আমি যতটুকুনি দেখতে পাই প্রচুর মজার মজার কমেন্টস আস, সবাই টুম্পা দি বলছে, অথচ বলছে ক্রাশ খেয়ে গেছি, টুম্পা দি ক্রাশ খেয়ে গেছি। সুমনা দি তো বলেই না, টুম্পা দি ক্রাশ খেয়ে গেছি, মানে বুঝতে পেরেছো, মানে দিদিও বলছে আবার ক্রাশ খেয়ে গেছিও বলছে। টলিউডে কোন নায়কের সঙ্গে কাজ করবার ইচ্ছে রয়েছে? ঋত্বিক চক্রবর্তী। সুমনা অনেকের ক্রাশ, সুমনার ক্রাশ কে? মানে আচ্ছা, আমার ক্রাশ ঋত্বিক রোশন। আর টলিউডে? টলিউডে আমি নিজে। কোয়েস্ট সেই অর্থে এখনও অবধি সেই রকম এসে পৌঁছায়নি, কিন্তু কিছু কিছু জিনিসগুলো আমি ভীষণ সারপ্রাইজ হয়ে যাই। যেটা হচ্ছে কি বলবো, মানে হতে পারে বাড়ির কিছু জিনিসপত্র কিনতে গিয়েছি আমি, তো হাতে বাজারের ব্যাগট্যাগ রয়েছে, করেছে, তো কেউ হয়তো পাশ থেকে এসে না এমনি করে অনেকক্ষণ থেকে দেখছে, করছে মার্কেটের মধ্যে চেনা চেনা জায়গা, তাও হয়তো নতুন কেউ এসে দেখছে, দেখে বলছে আচ্ছা তোমাকে না কোথাও দেখেছি, এ করেছে। আমি বলে এই রে, গেলে তাড়াতাড়ি করছি আমি তখন, এ যাবো হাতে বাজারের ব্যাগ, ঠিক আছে। আচ্ছা তুমি টুম্পা সোনা না, টুম্পা সোনা, সোনা হচ্ছে টাইটেল করে দিয়েছে সবাই, ঠিক আছে কি করে। তো আমি বললাম হ্যাঁ কে? না 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 আমি নই। হাতে বাজানের ম্যাগ ওই সময় টুম্পা সোনা, মাথা খারাপ, চলে গেলাম। তাও তো এখন মাস্কের জন্য অনেকটা হয়ে যায়। তো এর আগেও হয়েছে এরকম, আমি আরেকটা মজার ঘটনা তাহলে বলছি। আমি ওই বিয়েতে গিয়েছি পার্কে, বেশ দু মাস মতন আগে গিয়েছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে। তো ওরা, আমরা বাইরে আছি, ওরা ওয়াশরুমে গেছে, তো দুজন আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, ওরা ওয়াশরুমে গেছে। তো হঠাৎ করে আমরা দূর থেকে দেখছি তিনটে মেয়ে ভীষণ সেজে গুজে খুব স্টাইলিশভাবে হেঁটে 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 আসছে, পুরো একদম সোজাভাবে আসছে, মুখে মাস্ক ছিল না তখন। আমরা দাঁড়িয়ে কথা বলছি, তো স্বাভাবিক ওই রকম ধরনের একটা ড্রেস আপ করা ওই রকম একটা ইয়েতে এগিয়ে আসছে। আমরা দুজনে দুটো মেয়ে দাঁড়িয়েছিলাম, তো ওদেরকেও একবার দেখলাম, দেখে আমরা আমাদের মতন কথা বলছি, ও সোজা এলো, এইদিকে চলে যাবে না গিয়ে ও সোজা এসে আমার কাছে, আচ্ছা তুমি টুম্পা শোনা না? আমরা, আমি না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে এক্সপ্রেশন কী দেবো আমি না, বুঝতে না পেরে হ্যাঁ বলে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে দিয়ে না চলে গেল। আমি মানে বিষয়টা রিয়েলাইজ করার আগেই ও চলে গেল। আর এবার আমার আমার সামনে যে আমার বান্ধবী দাঁড়িয়েছিল আমাদিকে তাকিয়ে হাসছে, বলছে এই রে তোর সাথে আর বেরোনো যাবে না। বলছি না না এরকম করিস না, ঠিক আছে চল মাস্ক কোথায় পরি। অনেক ধন্যবাদ সুমনাকে এতটা গল্প করার জন্য, আর এরকম আরও অনেক ইন্টারেস্টিং গল্প শুনতে আপনাদের নজর থাকুক শুধুমাত্র এবিপি লাইভে।